মাচণ্ডীর হাতের কাঁকুনটা মাছের পাকনায় পড়ানো রয়েছে। সে বহুকাল আগের কথা। তারপর কত রাজবংশ বিলীন হলো, কত উপকথা রচিত হলো, নীরব সাক্ষী হয়ে রয়ে গেল গোবরডাঙ্গার কঙ্কনা বাউর। ঠিক যেন জসীমউদ্দিনের নকশিকাথার মাঠ। উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা ও স্বরূপনগরের মাঝে বিশাল এক জলাভূমি, নাম কঙ্কনা বাউর। ঐতিহ্যবাহী এই বাউর ঘিরে আজও মুখে মুখে ফেরে কত রূপকথার গল্প। কবে এই কঙ্কনা বাউর সৃষ্টি হয়েছে তা বলতে পারেন না কেউই। বাউরের দুপাশে দুই গ্রামে রয়েছে দুটি মন্দির, মাচণ্ডী ও মাসিতলার। শোনা যায় মাচণ্ডীর হাতের কাঁকন খুলে পড়েই নাকি সৃষ্টি হয়েছে এই কঙ্কনা বাউর। বাসিন্দারা আজও বিশ্বাস করেন চণ্ডী ও শীতলার রূপক হিসাবে ওই বাউরে রয়েছে দুটি বিশালাকার মাছ। চাঁদনি রাতে জ্যোৎস্নায় ভরে যায় চরাচর, নিশুত রাতে মাছরূপী দুই বোন পরস্পরের কাছে আসে, সুখ দুঃখের কথা বলে। সকাল হওয়ার আগেই তারা নাকি আবার বাউরের জলে মিলিয়ে যায়, আর দেখা যায় না। হয়তো আরও অনেক না জানা রূপকথা রয়েছে এই বাউর ঘিরে। এই কঙ্কনা বাউর, এটা দেখতে পাচ্ছেন, এটা হলো কঙ্কনা বাউর। আমাদের এখানে চণ্ডী মায়ের মন্দির আছে, সামনেই মন্দির, চণ্ডী মায়ের মন্দির। এবং এই কঙ্কনা বাউর সম্বন্ধে প্রচুর ইতিহাস প্রসিদ্ধ গল্প আছে। যেমন এখানে দুটো মাছ ছিল, মায়ের মন্দিরের দুটো মাছ, এবং সেই দুটো মাছের মানে এখনও শোনা যায়, কথিত আছে যে এখানে মাছ মাঝে মাঝে দেখা যায়। এবং এখানকার জল নিয়েই আমার এই চণ্ডী মায়ের মন্দিরের পুজো হতো। পাশেই ওখানে মেদিয়া, ওটা পঞ্চায়েত, স্বর্ণগর পঞ্চায়েত সমিতি, ওটা মেদিয়া অঞ্চল, ওখানে কিন্তু চণ্ডী মায়ের ওখানে মন্দির আছে, শীতলা মন্দির, শীতলা মায়ের মন্দির ওখানে আছে। মানে শীতলা মা আর এদিকে চণ্ডী মা, দুই বোন এরা। এই দুই বোনেকে আমাদের এখানে যখন অনুষ্ঠান হয়, আমরা এখান থেকে জল টল নিয়ে ওইখানে যাই, দিদির ওখানে যাই, মানে শীতলা মা চণ্ডী মা দুই বোন আর কি, একসাথে মিলে ওখানে গিয়ে ওখানেও আমরা ওই কাজ করি আর কি। বাউর সৃষ্টির ভৌগোলিক ব্যাখ্যা অবশ্য তেমন নয়। ভূ গবেষকদের মতে যমুনা নদীর বিচ্ছিন্ন অশ্বক্রাকৃতি হ্রদই হল আজকের কঙ্কনা বাউর। গোবরডাঙ্গা পুরসভার উদ্যোগে বাউরের তীরে 11 নম্বর ওয়ার্ডে গড়ে উঠেছে পিকনিক স্পট। ফি বছর শীত পড়লেই দূর দূরান্ত থেকে বহু মানুষ চড়ুইভাতির ঠিকানা খোঁজেন এই কঙ্কনা বাউরের তীরে। কঙ্কনা বাউর নিয়ে আমাদের পর্যটন কেন্দ্র করবার আমাদের প্রস্তুতি আমাদের চলছে। এখানে একটা পাশেই একটা পিকনিক স্পট আছে কঙ্কনা বাউরকে কেন্দ্র করে। এটা গোবরডাঙ্গা পৌরসভার বর্তমান যে পৌর বোর্ড চেয়ারম্যান সেইটাও করেছেন, এবং আরও সুন্দর করে যে মানুষ আরও যেন বাইরের মানুষ আরও বেশি করে এই অঞ্চলে আসুক, এবং ইতিহাস প্রসিদ্ধ এই অঞ্চল, এটাকে আরও সুন্দর করে আমরা করবার আমরা সংকল্প নিয়েছি। দূর থেকে দেখা যায় ওপারে স্বরূপনগরের মেদিয়া গ্রাম, সবুজে ঘেরা সেই মনোরম প্রকৃতি হাতছানি দেয় পর্যটকদের। শীতের মিঠে রোদ গায়ে মেখে বাউরের তীরে এক টুকরো অবসর খোঁজেন পর্যটকরা। বাউরটা আমার অসাধারণ লাগে, এই নিয়ে আমি তৃতীয়বার এলাম। মানে এখানকার যে প্রাকৃতিক পরিবেশটা প্লাস এই গাছটা যেটা আছে, আপনি হয়তো দেখাতে পারবেন পরে, অসাধারণ। আমার মনে হয় এখানে একটা পর্যটন কেন্দ্র হলে খুব ভালো হতো আর কি। আমরা এসেছি হাওড়া থেকে, তো শুধুমাত্র এই জায়গাটা, এই শ্রীশচন্দ্রের মন্দিরটা, এগুলো আমাদেরকে টানে। তো মাঝে মাঝেই আসি আমরা এখানে, যে কলকাতা থেকে এতটা দূরে, প্রায় 90 কিলোমিটার দূরে, তো এই জায়গাটা টানে, দারুণ দারুণ সৌন্দর্য এই জায়গাটা। তো শুনলাম, শ্রীশচন্দ্রের নাম শুনলাম, এবং তার নাম আমি ইতিহাসেও পড়েছি যে বিদ্যাসাগর যখন নাকি বিধবা বিবাহ চালু করেন, উনি প্রথম ব্যক্তি যিনি প্রথম বিধবা বিবাহ করেছিলেন, সেই হিসেবে একটা উৎসুকতা ছিল। সেই হিসেবে এখানে এসেছি দেখতে, সেই মন্দিরটা দেখলাম, তার স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, খুব ভালো লাগলো। পল্লীকবি জসীমউদ্দিনের নকশিকাঁথার মাঠ কবিতায় ছিল পাশাপাশি দুই গ্রাম, মাঝখানে বিরাট মাঠ। কঙ্কনা বাউরের দুপারেও দুই জনপদ, মাঝখানে বিস্তীর্ণ জলাভূমি। সোনার কাঁকন পড়া রূপকথার সেই মাছ দেখা যাক বা না যাক, কঙ্কনার পাড়ে যেন ভেসে আসে জসীমউদ্দিনের কবিতার ছন্দ। আজও এই গাঁও অঝরে চাহিয়া ওই গাঁওটির পানে, নীরবে বসিয়া কোন কথা যেন কহিতেছে কানে কানে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।